वेलकम स्टूडेंट्स मास्टरमशाई एकेडमी तुम्हारे सबाई के स्वागत। आमी तुम्हारे संगे रही बाबाई दा। आज के क्लास डे सिक्स क्लास और फिजिक्सर ओपर आज के क्लास है। तो मूलत जरा दशम श्रेणी क्लास टेने रेच तादेर एटा किन्तु एटमिक न्यूक्लियस परमाणु न्यूक्लियस चैप्टार्ट रही है सेटार ओपर आज के क्लास एट किन्तु क्लास टू कारण परमाणु न्यूक्लियसर ओपर आमरा एकटा क्लास वन करेछि आज के तार ओपरे क्लास टू करब। एई क्लासटा परमाणु न्यूक्लियस बोले जे क्लासटा आज के होबे सेटा शुधुमात्र जारा क्लास टेने पड़ो तादेर जोन्नोई जे उपकारी होबे ता नय। जारा एई मुहूर्ते डब्ल्यूबीपी बा डीआरडीओ एमटीएस अप्लाई करेछो आरआरबी एनटीपीसी आरआरबी ग्रुप डी एसएससी एमटीएस पीएससी एई समस्त परीक्षागुलोते अप्लाई करेछो तादेर जोन्नो आजकेर क्लासटा भीषण गुरुत्वपूर्ण कारण एई परीक्षागुलोते विशेषकर एनटीपीसी बा ग्रुप डी एई परीक्षागुलोते रेलेर एई परीक्षागुलोय आमादेर साइंसेर उपरे विशेषकर फिजिकल साइंसेर उपरे बेश क्वेश्चन पत्रगुलो आसे भालो क्वेश्चन आसे। ता तोमरा क्लासटा एकटु मनोयोग सहकारे पुरोटा देखो और गत जे दिने आमरा क्लासटा करेछिलाम डे फाइवे सेई फिजिक्स क्लासेर शेषे आमी किछु असाइनमेंट सेट दिए आज के क्लासेर शुरूते ही से ही असाइनमेंट सेटर सल्वटा देव और तारपर आमरा नतून करे क्लासटा एगोब। आज के शेषे एक असाइनमेंट सेट दिए देव एर परेर क्लासे आमादेर एटमिक न्यूक्लियसटा शेष हो जाए क्लास थ्री ते। ठीक है ताहले आमरा एबार सरासरि क्लासे जाए और आमादेर असाइनमेंट पेपरटा जेटा छिलो सेटा सल्व करी। ताहले चलो असाइनमेंट सल्व करी। चले এসেছি আমরা আগের দিনে যে অ্যাসাইনমেন্ট সেটটা দেওয়া ছিল তার সলভ করতে। দেখো প্রথম প্রশ্ন বলেছে যে প্রোটন ও নিউট্রনের অনুপাত কত হলে মৌল তেজস্ক্রিয় হয়। তা মৌল তেজস্ক্রিয় হয় প্রোটন ও নিউট্রনের অনুপাত যদি 1:5 বা অনেক সময় 1.5ও থাকতে পারে। ঠিক আছে তাহলে অনুপাতটা কত কত হতে পারে। অনুপাতটা হতে পারে 1.5 বা 1.5। দু নম্বর প্রশ্নে বলেছে যে তেজস্ক্রিয়তার এসআই একক কি। দেখো তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে বেকারেল। কি একক? বেকারেল। ঠিক আছে তোমরা অনেকেই পেরে গেছো আনসারগুলো জানি তাও একটু মিলিয়ে নিও। তারপর দেখো বলেছে 1 কুড়ি সমান কত বেকারেল। 1 কুড়ি সমান 3.7×10^10 বেকারেল। আমি বেকারেলকে বিকিউ লিখছি সংক্ষেপে লেখা যায়। 1 রাদারফোর্ড সমান কত বেকারেল। 1 রাদারফোর্ড সমান 10^6 বেকারেল। তারপর একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম কি। একটি তেজস্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে রেডন। রেডন এই রেডন কিন্তু তেজস্ক্রিয় এবং নিষ্ক্রিয় গ্যাস। ঠিক আছে আমরা ছোটবেলায় শিখেছি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এই 6টা নিষ্ক্রিয় গ্যাস। তার মধ্যে এই রেডন নিষ্ক্রিয় গ্যাসটি কিন্তু তেজস্ক্রিয়। এবার আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত কত। আলফা কণা ও বিটা কণার আধানের অনুপাত হয় 2:1। হলো তাহলে আমাদের 6টা প্রশ্নের উত্তর আমরা মিলিয়ে নেব। এবার নেক্সট যাব নাম্বার 7-এ। চলে এসেছি আমরা 7 নম্বর প্রশ্নতে। বলেছে তেজস্ক্রিয় বিকিরণ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে। তা এটা সঠিক উত্তর হবে গাইগার মুলার কাউন্টার। ঠিক আছে এটার উত্তর হবে গাইগার মুলার কাউন্টার। তারপরে বলেছে একটি কৃত্রিম তেজস্ক্রিয় মৌলের নাম। এটা কৃত্রিম তেজস্ক্রিয় মৌল আমরা ফসফরাস বলতে পারি। ফসফরাস এখানে 30-15 হতে পারে অথবা সোডিয়াম 24-11 এটাও হতে পারে। ঠিক আছে তাহলে কিন্তু দুটোই হতে পারে ফসফরাস 30-15 অথবা সোডিয়াম 24-11। একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম। তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হলে হবে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম। ঠিক আছে FR লেখা হয়। আর আলফা বিটা ও গামা রশ্মির মধ্যে কোনটির ভরবেগ বেশি। আলফা রশ্মির ভরবেগ বেশি। ঠিক আছে
এরপরে যাই আমরা নাম্বার এগারোতে। চলে এসেছি এগারো নম্বর প্রশ্নতে, কোন তেজস্ক্রিয় রশ্মির গতিশক্তি সবচেয়ে কম? উত্তর হবে আলফা। পিচ ব্লেন্ড আকরিক থেকে সর্বপ্রথম কোন মৌল আবিষ্কৃত হয়? পোলোনিয়াম, পিও। কৃত্রিম তেজস্ক্রিয়তায় কোন বিশেষ কণা নির্গত হয়? এটা উত্তর হবে নিউট্রিনো। ঠিক আছে, তাহলে এটা গেল আমাদের আগের দিনের অ্যাসাইনমেন্ট সেটের সলভ। তোমরা কিন্তু এটা স্ক্রিনশটে সমস্ত উত্তরগুলো রেখে নোট ডাউন করে নিতে পারো। আর আজকে আমরা আমাদের নতুন ক্লাস ক্লাস টু যেটা রয়েছে পরমাণু নিউক্লিয়াস, তার ওপরে শুরু করব পরের পার্টটা। ঠিক আছে, তাহলে চলো এবার সরাসরি আমরা আমাদের ক্লাসে ঢুকে যাই। দেখো, তেজস্ক্রিয়তার যে এসআই এককটা রয়েছে সেটা কিন্তু বেকারেল, এটা আমরা আগের দিনই ক্লাসে জেনেছি। কিন্তু যদি তেজস্ক্রিয়তার প্রচলিত একক চায়, প্রচলিত একক কিন্তু কুড়ি হবে। আর বেকারেল আর কুড়ির মধ্যে যে সম্পর্কটা সেটা আজকে আমরা ক্লাসে দিয়েছি, যে এক কুড়ি ইকুয়াল টু 3.7×10^10 বেকারেল। এরপরে আসছি আমরা আজকের ক্লাসে যে ভর ত্রুটি, ভর ত্রুটিটা কী জিনিস? দেখো, কোনো একটা মৌলের যে নিউক্লিয়াসটা রয়েছে সেই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তা প্রোটন আর নিউট্রনের মোট যে ভরের সমষ্টি, শুধু নিউক্লিয়াসটার যদি আমরা ভর বের করি তাহলে সেই নিউক্লিয়াসটার ভর এই দুটার মোট যে ভর তার থেকে সামান্য কিছুটা কম হয়। একটু এটার মধ্যে আমরা অঙ্ক দিয়ে বুঝি। ধরো একটা প্রোটনের ভর মনে করো দুই, মনে করো ধরে নাও দুই, আর নিউট্রনের ভর কত আছে? তিন। তাহলে এ দুটোর মোট ভর কত হবে? পাঁচ। এবার হিসেব মতো একটা নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন, তাহলে নিউট্রন আর প্রোটনের যে মোট সমষ্টি হবে পুরো নিউক্লিয়াসের ভর সেটাই হওয়া উচিত, কিন্তু তা না, পুরো নিউক্লিয়াসটার ভর কিছুটা কম হয়। তাহলে নিউট্রন আর প্রোটনের মোট ভর দেখছি পাঁচ, আর নিউক্লিয়াসের ভর সাড়ে চার। কিছুটা কমে গেল তো, 0.5 কমে গেল। এরকমই হয় আমাদের এই পরমাণু নিউক্লিয়াসের ক্ষেত্রে। তাহলে প্রোটন আর নিউট্রনের মোট ভর সমষ্টি কিছুটা বেশি হয় কার থেকে? নিউক্লিয়াসের ভরের থেকে। ফলে কিছুটা ভর কমে যায়। এই ভরটা যে কমে গেল, আমাদের এখানে কমলো কতটা ভর? আমাদের এখানে কমলো 0.5। এই ভরটা তাহলে কিসে রূপান্তরিত হয়? বিজ্ঞানী আইনস্টাইন বলছেন এই ভর যতটা পরিমাণ হ্রাস পায় সেটা পুরোটাই শক্তিতে রূপান্তরিত হয়ে যায়। এটা রূপান্তরিত হওয়ার একটা সূত্র রয়েছে, E=mc2। ইতে হয় এনার্জি, শক্তি, এমতে মাস মানে কতটা ভর, আর সিতে হচ্ছে আলোর গতিবেগ যেটা 3×10^8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে ভর যতটা পরিমাণ হ্রাস পাচ্ছে সেটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই যে শক্তি, এটার নাম কি? এটাকে বলা হয় বন্ধন শক্তি। বন্ধন শক্তি তার মানে নিশ্চয়ই ও কোনো কিছু আটকে রাখে, বেঁধে রাখে। কি বেঁধে রাখে? এই উৎপন্ন শক্তি যেটা হয় সেটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে অর্থাৎ প্রোটন আর নিউট্রন তাদেরকে দৃঢ়ভাবে আটকে রাখে, আবদ্ধ রাখে, যেন তারা আলাদা না হয়ে যায়। এই দৃঢ়ভাবে প্রোটন আর নিউট্রন আটকে থাকে বলেই কিন্তু নিউক্লিয়াসটা স্থায়িত্ব লাভ করে। তাহলে আমরা দেখছি আইনস্টাইনের সূত্রতে যে ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে, একইভাবে শক্তিটা আবার ভরে রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, আর এটার আমরা ধরো একটা উদাহরণ দিই, এক AMU বা অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, এই পরিমাণ বা পারমাণবিক ভর যেটাকে আমরা বলি, এক পারমাণবিক ভরকে যদি আমরা শক্তিতে পুরোপুরি রূপান্তরিত করে দেই তাহলে শক্তি উৎপন্ন হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এমতে মেগা আর ইতে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তি পরিমাপ করার একক। ঠিক আছে, পুরো বিষয়টা বুঝলাম। এবার আমরা আর একটু গভীরে প্রবেশ করি, চলো। এবার আমরা চলে এসেছি বন্ধন শক্তিতে। বন্ধন শক্তি কী জিনিস? একটা পরমাণুর যে নিউক্লিয়াসটা আছে সেই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? থাকে প্রোটন আর নিউট্রন, দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে। এই দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকা প্রোটন আর নিউট্রনকে আমরা যদি আলাদা করতে চাই তাহলে এমনি এমনি কিন্তু একা একাই
আলাদা হয়ে যাবে না, তাদের একটা শক্তি দিতে হবে, শক্তি প্রয়োগ করে আলাদা করতে হবে। যতটা শক্তি প্রয়োগ করতে হবে তাকেই বলা হয় বন্ধন শক্তি। অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসে থাকা যে নিউক্লিয়ন যারা রয়েছে, মানে প্রোটন আর নিউট্রন, তাদেরকে যে শক্তির সাহায্যে আলাদা করা হয় সেই শক্তিটাকেই আমরা বলি বন্ধন শক্তি। এবার দেখো, একটা যে কোনো মৌল আমরা নিচ্ছি এক্স, সেই এক্স মৌলের ভর সংখ্যাটা হচ্ছে এ, আর নিচে রয়েছে আমাদের প্রোটন সংখ্যা জেড। এটা কিন্তু ভর সংখ্যা, ভর সংখ্যা মানে আমরা জানি নিউট্রন প্লাস প্রোটন, ঠিক আছে? আর এটা কিন্তু পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা মানে পি। এবার তোমরা যদি এন চাও, এনকে বের করতে হয়, তাহলে ভর সংখ্যার থেকে আমাদের পারমাণবিক সংখ্যা বাদ দিতে হবে, অর্থাৎ এন বের করতে গেলে আমরা পাবো এটা, এটা মানে হচ্ছে এন, এন মানে নিউট্রন, ঠিক আছে? ভর সংখ্যার থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। এবার ধরি আমরা যে একটা প্রোটনের ভর এম পি আর একটা নিউট্রনের ভর এম এন, আর পুরো নিউক্লিয়াসটার ভর আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম হলো। এবার ভর ত্রুটি কী জিনিস? তাহলে আমাদের দেখতে হবে যে একটা প্রোটনের ভর এম পি আর আমাদের প্রোটন আছে জেড সংখ্যক, একটি প্রোটনের ভর এম পি, তাহলে জেডটি প্রোটনের ভর জেড ইনটু এম পি হলো। একটা নিউট্রনের ভর হচ্ছে এম এন, তাহলে এতগুলো নিউট্রনের ভর এটা ইনটু এটা করে দিলাম, তাহলে এটা হলো আমার মোট নিউট্রন আর প্রোটনের ভরের সমষ্টি। সেখান থেকে আমরা নিউক্লিয়াসের ভরটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো ভর ত্রুটি, এটাকে আমরা ডেল এম দিয়ে প্রকাশ করি। এই ত্রিভুজটা কিন্তু বড় হাতের ডেল, ঠিক আছে? ভর ত্রুটি পেয়ে গেলাম। এবার আইনস্টাইন বলেছে ই ইকুয়াল টু ডেল এম স্কোয়ার, মানে ভর ত্রুটিকে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করতে হবে, সেটাই হচ্ছে শক্তিতে রূপান্তরিত হবে। কোন শক্তি? বন্ধন শক্তি। তাহলে বন্ধন শক্তি ই ইকুয়াল টু কী হবে? এই পুরোটা ভর ত্রুটি যেটা রয়েছে পুরোটা তাকে শুধু সি স্কোয়ার দিয়ে গুণ, এই পুরোটাই কিন্তু আমাদের ডেল এম, ঠিক আছে? তাকে সি স্কোয়ার দিয়ে গুণ, এটাই হচ্ছে আমাদের বন্ধন শক্তির সমীকরণ, রাইট? এবার যে কোনো একটা মৌলের নিউক্লিয়াসের গড় বন্ধন শক্তি যদি 8 মেগা ইলেকট্রন ভোল্ট হয় তবে সেই মৌলের নিউক্লিয়াসটি ভীষণ স্থায়ী হবে, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার দেখি পরে কী রয়েছে। এবার আমরা চলে এসেছি 1945 সালে। 1945 সালে দেখো দুটো ডেট লিখেছি, একটা লিখেছি 6th August, একটা হচ্ছে 9th August। তা 6th August জাপানের হিরোশিমা শহরে একটা বোমা পড়ল, পরমাণু বোমা। সেই বোমাটার নাম ছিল লিটিল বয়। আর একইভাবে 9th August নাগাসাকিতে একটা বোমা পড়ল, তার নাম, সেই পরমাণু বোমাটার নাম ফ্যাট ম্যান। এই লিটিল বয় যেটা ছিল, বোমাটা তৈরি হয়েছিল পরমাণু বোমা, সেক্ষেত্রে আমাদের কী ব্যবহার করা হয়েছিল? ইউরেনিয়াম, তেজস্ক্রিয় মৌলটি ব্যবহার করা হয়েছিল, ইউরেনিয়াম 235-92। আর ফ্যাট ম্যান বোমাটা তৈরি করতে ব্যবহার করা হয়েছিল প্লুটোরিয়াম 239-94। তা এই বোমা দুটোর শক্তি যদি তুলনা করি তাহলে এই ফ্যাটম্যানের শক্তি বা ধ্বংস করার ক্ষমতা কিন্তু এই লিটিল বয়ের চেয়ে অনেক বেশি ছিল, যেহেতু আমরা দেখেছি আগের দিন ক্লাসে যে প্লুটোরিয়ামের কিন্তু তেজস্ক্রিয়তার পরিমাপ ইউরেনিয়ামের চেয়ে অনেক বেশি। এবার এই বোমা দুটো যে আমরা ওরা ফেললো বোমা দুটো, সেই বোমা দুটোর মধ্যে এত বিপুল পরিমাণ শক্তি এলো কোথা থেকে? এই শক্তিটা এলো দুটো বোমা থেকেই। নিউক্লিয় বিভাজন বলে একটা নিউক্লিয় বিক্রিয়া আছে, সেই নিউক্লিয় বিক্রিয়ার দ্বারা এই দুটো বোমাতে এই বিপুল পরিমাণ শক্তি সঞ্চিত ছিল। তাই এবার আমরা দেখি এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়াটা কি। দেখো এবার আমরা চলে এসেছি নিউক্লিয় বিভাজনে। নিউক্লিয় বিভাজন জিনিসটা কি এখানে দেখতে হবে, নিউক্লিয় বিভাজন হচ্ছে একটা নিউক্লিয় বিক্রিয়া, যে বিক্রিয়ায় একটা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে দুটো প্রায় সমান ভরের নিউক্লিয়াস গঠন করবে এবং এর সাথে প্রচুর পরিমাণে শক্তি মুক্তি ঘটবে। দেখো এটা যে কোনো একটা ভারী মৌলের যদি নিউক্লিয়াস হয়
তাহলে নিউক্লিয় বিভাজন এমন একটা নিউক্লিয় বিক্রিয়া যে বিক্রিয়ায় এই একটা ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে দুটো প্রায় সমভরের দুটি নিউক্লিয়াস তৈরি হচ্ছে। আর কি উৎপন্ন হচ্ছে? এর সাথে প্রচুর পরিমাণে কিন্তু শক্তি উৎপন্ন হয়। এই দুটো নিউক্লিয়াস তো হবেই, তার সাথে প্রচুর পরিমাণে শক্তি মুক্তি হয়। যেমন একটা আমরা নিউক্লিয় বিক্রিয়া দেখি, এখানে আমি একটা ভারী মৌলের মৌলকে নিয়েছি ইউরেনিয়াম 235-92। আমি ভর সংখ্যাটা এদিকে লিখেছি ওপরে, অসুবিধা নেই। তা ইউরেনিয়াম 235-92কে যদি আমরা একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করি, ঠিক আছে, ধীর গতি সম্পন্ন নিউট্রন, খুব ধীরে ধীরে, গতিবেগ দ্রুত দরকার নেই, ধীর গতি সম্পন্ন যদি নিউট্রন দিয়ে আঘাত করি, তাহলে এই ইউরেনিয়ামটা একটা অস্থায়ী ইউরেনিয়াম গঠন করবে, ইউরেনিয়াম 236-92। এটা কিন্তু মোটেই স্থায়ী নয়, এটা কিন্তু অস্থায়ী, যাকে আমরা বলি দুস্থিত যৌগিক নিউক্লিয়াস, ঠিক আছে, মানে সুস্থিত নয়। কিছুক্ষণের মধ্যেই এটা আবার ভাঙতে শুরু করবে, ভেঙে গিয়ে এ দুটো মৌল একটা বেরিয়াম আর একটা ক্রিপ্টন তৈরি করবে। বেরিয়াম 141-56 আর ক্রিপ্টন 92-36। আর কি উৎপন্ন হলো? দেখো এখানে কিন্তু তিনটে নিউট্রন আবার উৎপন্ন হয়ে গেছে। আমরা শুরু করেছিলাম একটা নিউট্রন দিয়ে বিক্রিয়াটা, কিন্তু বিক্রিয়ার পরে দেখছি আমার আরও তিনটে নিউট্রন উৎপন্ন হয়েছে, ঠিক আছে। কিন্তু এর সাথে যেটা মেজর উৎপন্ন হয়েছে সেটা প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয়েছে। তোমরা কত দেখতে পাচ্ছ? 200 MeV, কোথাও কোথাও তোমরা 200.6 পাবে, অসুবিধা নেই। 200 MeV কিন্তু শক্তি উৎপন্ন হচ্ছে, এই শক্তিটা কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তি, ঠিক আছে। এবার আমরা এর পরের অংশতে যাই। দেখো যে বিক্রিয়াটা আমরা আগে করলাম সেখানে কি ছিল, ইউরেনিয়াম 235-92কে নিউট্রন দিয়ে আঘাত করা হয়েছে, তার ফলে বেরিয়াম আর ক্রিপ্টন উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে এই বিক্রিয়ার শুরুতে যারা ছিল তাদের মোট যা ভর, মানে ইউরেনিয়াম আর নিউট্রনের মোট যা ভর, উৎপন্ন যারা হচ্ছে বেরিয়াম আর ক্রিপ্টন, তাদের মোট ভরের থেকে এরা বেশি, এটা কম এটা বেশি, কতটা ডিফারেন্স হয়? এই পার্থক্যটা হয় 0.21536 পারমাণবিক ভর, এতটা পরিমাণ ভর, এটা বেশি এটা কম। তাহলে এই যে ভর ত্রুটিটা হলো, এই ভরটা কোথায় গেল? এই ভরটাই কিন্তু 200 MeV যে শক্তিটা উৎপন্ন হয়েছিল, এই ভরটাই সেই শক্তি উৎপন্ন করে দেয়। এবার আমরা দেখি যে একটা নিউট্রন দিয়ে আমরা বিক্রিয়াটা কিন্তু শুরু করি, তারপরে দেখছি পরে তিনটে হয়েছে, আসলে কি হয় ব্যাপারটা দেখো। একটা নিউট্রন দিয়ে তুমি ইউরেনিয়ামকে আঘাত করছো, তাহলে কটা নিউট্রন পেলাম আমরা? তিনটে নিউট্রন পেলাম, একটা দুটো তিনটে। এই যে আরেকটা, এই যে এই নিউট্রনটা, এ তো গিয়ে আবার একটা ইউরেনিয়ামকে আঘাত করছে এই নিউট্রনটা গিয়ে, তার ফলে আবার এ কী করবে? এ নিজে আবার তিনটে নিউট্রন উৎপন্ন করবে, এই নিউট্রনটাও আবার তিনটে নিউট্রন উৎপন্ন করবে, এই নিউট্রনটাও আবার তিনটে নিউট্রন উৎপন্ন করবে। তাহলে এই স্টেজে ছিল একটা নিউট্রন, এই স্টেজে এলো তিনটে নিউট্রন, এই স্টেজে এলো 9টা নিউট্রন, এরপরে এই 9টা নিউট্রনের প্রত্যেকটা নিউট্রন আবার তিনটে করে হবে নিউট্রন উৎপন্ন করবে, অর্থাৎ 3×9=27 নিউট্রন, তারপরে 3×7=81 নিউট্রন, বুঝতে পাচ্ছ? তারপরে 81×3=243, বিশাল আকারে বেড়ে যায়। এটাকে এক ধরনের শৃঙ্খল বিক্রিয়া বলা হয়, এবং এই শৃঙ্খল বিক্রিয়াটা যখন চলতে থাকে এর ফলে প্রচুর পরিমাণে শক্তিও উৎপন্ন হয়। এই শক্তিটাকেই কিন্তু আমরা অ্যাটম বোম যেটা রয়েছে বা পরমাণু বোমা যেটা রয়েছে, সেই বোমার কিন্তু শক্তির উৎস এই শৃঙ্খল বিক্রিয়াটা। বোঝা গেল ব্যাপারটা? মনে হয় কিছুটা সহজ হয়েছে, বুঝতে না পারলে তাও কমেন্ট করে জানাবে। আর আমাদের ক্লাস আজকে এটুকু পর্যন্তই হবে। এবার যেটুকু আমরা শিখলাম আজকে, এর পরের পার্টে থাকছে আমাদের নিউক্লিয়ার রিয়্যাক্টর বা আমাদের নিউক্লিয় সংযোজন রয়েছে, এই পার্টগুলো আমরা ক্লাস 3-তে করে নেব। আর আজকে আমরা যতটুকু শিখলাম তার উপরে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট সেট দিয়ে দেবো আগের দিনের মতো। দেখো তোমরা যদি নতুন হও বা আমার ক্লাস অ্যাটেন্ড করছো, রেগুলার যদি আমার সাথে তোমরা টাচে থাকো, ক্লাসগুলো অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের কিন্তু অ্যাজ গুড অ্যাজ টিউশন কিন্তু হয়ে যাবে। রেগুলার ক্লাস হবে, তার উপরে বাড়ির
অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, সেটার সলভ পেপার তোমরা পরের দিন মিলিয়ে নিতে পারছো, ঠিক আছে? এটা কিন্তু রেগুলার একটা প্রসেস, রেগুলার টাচে থাকো। আর চ্যানেলটা নতুন, এবার নোটিফিকেশন অনেকের ক্ষেত্রেই ঠিকঠাক পৌঁছচ্ছে না আমি শুনতে পাচ্ছি, তোমরা সেই কারণে চ্যানেল সাবস্ক্রাইব করার পর মাঝে মাঝে একটু করে চ্যানেলে ঢুকবে, প্রতিদিন একবার করে ঢুকলেও কিছুদিন পর থেকে তখন নোটিফিকেশনগুলো রেগুলার হবে। আর অনেকে বেল আইকনটা প্রেস করছে না, সেজন্য নোটিফিকেশনসগুলো যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে কিন্তু পরের পার্টটা শিখবো, নিউক্লিয়ার রিয়্যাক্টর আর নিউক্লিয় সংযোজন বিক্রিয়াগুলো শিখবো। আর যেটুকু শিখলাম ঠিক তার উপরই একটা অ্যাসাইনমেন্ট সেট রইল তোমাদের জন্য। দেখো আজকের আমাদের অ্যাসাইনমেন্ট সেট 14 নম্বর থেকে কিন্তু শুরু হয়েছে, কারণ আমরা ক্লাস ওয়ানে 1 থেকে 13 পর্যন্ত অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনগুলো করে ফেলেছি, সেই কারণে আজকে আমাদের নাম্বার 14 থেকে শুরু হচ্ছে। যারা দেখোনি এখনও আমার ক্লাস ওয়ানটা, দেখে নিয়ে ওখানকার 13টা কোয়েশ্চেন নোট ডাউন করে নিও, তার আনসারটা কিন্তু আমার এই ক্লাসে ছিল। দেখো 13 নম্বর কোয়েশ্চেন বলেছে, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণে ই গণনার একক কী, মানে ই গণনা করা হয় কোন এককে, নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক কী, কোনো নিউক্লিয় বিভাজনের শেষে যদি এম ভর অবলুপ্ত হয় তবে উৎপন্ন শক্তি কত হবে, বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন নিউট্রনকে শোষণ করে কোন ধাতু, পারমাণবিক বোমায় বিভাজনযোগ্য পদার্থ হিসাবে কী কী ব্যবহৃত হয়। এটা গেল আমাদের 18 নম্বর প্রশ্ন। এরপরে আমরা যাই 19, চলে এসেছি আমরা 19 নম্বর প্রশ্নে। কি বলেছে, নিউক্লিয়াস গঠনের সময় যে ভর ত্রুটি হয় তা কোন শক্তিতে রূপান্তরিত হয়, নিউক্লিয় বন্ধন শক্তিকে কোন এককে পরিমাপ করা হয়, নিউক্লিয় বিভাজনের একটি অপব্যবহার উল্লেখ করো। তা এই হচ্ছে আমাদের আজকে 21 নম্বর পর্যন্ত, 14 থেকে 21 এই কতগুলো প্রশ্ন দেওয়া হলো। নেক্সট ক্লাস 3-তে আমরা এই লেসনটা পুরোপুরি শেষ করব, আর এই অ্যাসাইনমেন্টের আমরা সলভ দেব। ক্লাস শুরুর প্রথমেই আমরা এই অ্যাসাইনমেন্টের সলভ দেব, তারপর নতুন ক্লাসে যাব নেক্সট ডে। তোমরা সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু স্ক্রিনশটে রাখতে পারো এবং খাতায় নোট ডাউন করে আনসারগুলো আমাকে কমেন্টে জানাতে পারো। আর পরের দিন তো আমি আনসারগুলো বলে দেবই, তার সাথে তোমরা তোমাদের আনসারগুলো মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? তা সবাই ক্লাসগুলো দেখো, রেগুলার টাচে থাকো, সারা বছর এইভাবে শিখতে শিখতে আমরা কিন্তু খুব ভালো একটা জায়গায় চলে যাব। সামনে বছর মাধ্যমিক সবাইকে খুব ভালো দিতে হবে, আমার সাথে থাকো, বাবাইদা তোমাদের সাথে আছে। আর অবশ্যই লাইক করো, শেয়ার করো, ঠিক আছে? বাড়িতে থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।